ফরগিট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এসএসসি পাশে অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন জানা যাক বিস্তারিত। পাওয়ার গ্রিড অব কোম্পানি লিমিটেড বাংলাদেশ পিজিসিবি লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ উন্নয়ন ও গ্রিড পরিচালনা সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত। পিজিসিবিতে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে নিম্নোক্ত পদ সময়ে পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদে নাম জুনিয়র হিসাব সহকারী, বেতন স্কেল 23,000 টাকা এবং চাকরির বিধিমত অন্যান্য প্রযোজ্য ভাতা সুবিধা দেবে। পদসংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা ইউসিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অর্থ অথবা হিসাব কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক অথবা অনার্স অথবা সমমান ডিগ্রি বাণিজ্য বিভাগের। অন্যান্য দক্ষতা কম্পিউটার শিক্ষায় দক্ষতা সহ কমপক্ষে বাংলায় প্রতি মিনিটে 30 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 40 শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। পদের নাম জুনিয়র ব্যক্তিগত সচিব, বেতন স্কেল 23,000 টাকা এবং চাকরি বিধিমত প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধা দিন। পদসংখ্যা 15টি। শিক্ষাগত যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক অথবা সমমান ডিগ্রি। অন্যান্য যোগ্যতা কম্পিউটার শিক্ষার দক্ষতা সহ কমপক্ষে বাংলায় প্রতি মিনিটে 30 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 40 শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। পদে নাম জুনিয়র ভান্ডার রক্ষক, বেতন স্কেল 23,000 টাকা এবং চাকরিতে বিধিমত প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধা দিবে। পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক অথবা সমমান ডিগ্রি। অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে 30 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে 40 শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। পদের নাম জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, বেতন স্কেল 23,000 টাকা এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধা দিন। পদসংখ্যা 15টি। শিক্ষাগত যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক অথবা সমমান ডিগ্রি। অন্যান্য দক্ষতা কম্পিউটার টাইপিংয়ে কমপক্ষে বাংলায় প্রতি মিনিটে 30 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে 40 শব্দ থাকতে হবে। পদের নাম কারিগরি সহায়ক, বেতন স্কেল 14,500 টাকা এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধা দিয়ে। পদসংখ্যা 200টি। কারিগরি শিক্ষা বোর্ডতে জেনারেল ইলেকট্রিক্যাল অথবা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস, কম্পিউটার তথ্য প্রযুক্তি অথবা প্লাম্বিং ও পাইপ ফিটিংসে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে এসএসসি কারিগরি উত্তীর্ণ অথবা এসএসসি বা দাখিল সমান পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ডের কর্তৃক প্রতিষ্ঠানতে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অথবা প্লাম্বিং বিষয়ে কমপক্ষে 1 বছরের বেসিক ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবেন। পদের নাম অফিস সহায়ক, বেতন স্কেল 14,500 টাকা এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধা দিন। পদসংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি অথবা দাখিল সমান পরীক্ষা উত্তীর্ণ। আবেদন নিয়মাবলী ও শর্তাবলী। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফর্ম নির্ধারিত স্থানে 300×300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300×80 পিক্সেল স্ক্যান করে তা সংযোজন করতে হবে। টেলিটক বাংলাদেশ এর ওয়েবসাইটে pgcb.teletok.com.bd অথবা পিজিসিবির ওয়েবসাইট www.pgcb.gov.bd এর উল্লিখিত নির্ধারিত লিঙ্কের মাধ্যমে 6 ডিসেম্বর 2021 হতে 26 ডিসেম্বর 2021 তারিখ রাত্রি 12টার মধ্যে প্রকাশিত আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী অনুসরণ করে পূর্বক আবেদন করা যাবে। যারা সম্প্রতি উল্লিখিত যোগ্যতার শিক্ষাগত পরীক্ষা অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি, ফলাফল প্রত্যাশী প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই। বর্ণিত পছন্দ আবেদনের ক্ষেত্রে 500 টাকা ক্রেডিট বাংলাদেশ লিমিটেড মোবাইল সংযোজন হতে SMS এর মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে হবে। বৈদেশিক ইনস্টিটিউশন হতে ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ UGC অথবা সরকার কর্তৃক সংশ্লিষ্ট দপ্তর অথবা সংস্থা হতে সমতুল্য ডিগ্রি প্রত্যয়ন প্রয়োজন হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী অথবা বিভাগে গ্রহণযোগ্য হবে না। বেতন গ্রেড 11 ক্ষেত্রে CGPA 5-এর ক্ষেত্রে ন্যূনতম 2.82 অথবা 4-এর ক্ষেত্রে ন্যূনতম 2.25 12/12 নির্ধারিত প্রেরণ করতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে সরকার কর্তৃক নির্ধারিত কোঠা অনুসরণ পূর্বক প্রার্থী নির্বাচন করা হবে। এক্ষেত্রে কোঠা সংক্রান্ত সরকারি নির্দেশনা নীতিমালা অনুসরণ করে যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে 1 বছর প্রবেশন সহ 5 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। প্রবেশকালে সফল ও সঙ্গে সম্পন্ন করালে PGCB চাকরি বিধি অনুযায়ী চাকরিতে নিশ্চিত করা হবে এবং ব্যক্তিকর্ম মূল্যায়ন ভিত্তিতে পরবর্তী চাকরি চুক্তি নবায়ন করা হবে।
কেবলমাত্র উপরে বর্ণিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগত যথাযথ প্রক্রিয়ার আবেদন করার জন্য অনুরোধ করা হলো। ব্যক্তিগত, শিক্ষাগত ও কোঠা ইত্যাদি সংক্রান্ত যে কোনো তথ্য, দলিলাদি গোপন বা ভুল তথ্য প্রদান আবেদন করলে পরবর্তী তার আবেদন বা নিয়োগ বাতিল বলে গণ্য হবে। পিজিসিবি কর্তৃক এই নিয়োগ স্থগিত বা বাতিল বা নিয়োগের বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা সংরক্ষণ করে, যে কোনো ধরনের তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীদের অযোগ্যতা হিসাবে গণ্য হবে। আবেদন পূরণ নিয়মাবলী পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি লিমিটেডের ওয়েবসাইট www.pgcb.gov.bd এর রিক্রুটমেন্ট পেজে নির্দিষ্ট লিঙ্ক বা সরাসরি pgcb.relative.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীগণ আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমার শুরুর তারিখ 6 ডিসেম্বর 2021 তারিখ সকাল 10টা এবং আবেদন জমা দানের শেষ তারিখ 26 ডিসেম্বর 2021 তারিখ রাতে 12টা পর্যন্ত। সাবমিট করার পরবর্তী 48 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে প্রাপ্ত নির্ধারিত আবেদন ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে তার স্বাক্ষরের দৈর্ঘ্য 380 পিক্সেল এবং 60 কেবি বেশি নয় এবং রঙিন ছবির দৈর্ঘ্য 300 পিক্সেল 100 কেবির বেশি নয় স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদনকৃত পূরণের পরবর্তী সকল কার্যক্রম ব্যাহত হবে, তাই অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা যাচাই করে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী ইউজার আইডি, ছবি ও স্বাক্ষর সংযুক্ত অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশনগুলো প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন ছবি প্রিন্ট করে সংরক্ষণ করবেন। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেড মোবাইলে এর মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি 1 থেকে 6 নং ক্রমিকের জন্য 500 টাকা অফেরযোগ্য এবং বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্রের কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রথমে স্পেস PGCB স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16 পোল্টো নাম্বারে। দ্বিতীয় SMS PGCB স্পেস YES লিখে পিন লিখে সেন্ড করতে হবে 16 পোল্টো নাম্বারে। প্রবেশোত্তর প্রাপ্তির বিষয়টি www.pgcb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময় জানানো হবে। অনলাইনে আবেদনকারী প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা ও SMS করা এবং প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী অনুসরণ করা বাঞ্ছনীয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্নোক্ত সনদ দাখিলের প্রমাণপত্র সত্যায়িত দাখিল করতে হবে: অনলাইন আবেদনপত্র 1 কপি, রঙিন কপি, প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা 3 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগততার সকল সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রঙিন কপি, নিজ জেলার সমর্থন ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশন অথবা ওয়ার্ড কমিশনারের প্রদত্ত সনদ, মুক্তিযুদ্ধ হলে মুক্তিযুদ্ধ সনদপত্র, উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা কর্তৃক উপজাতীয় সনদপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।